ধনী হব কেমনে? এই প্রশ্ন আমাদের মাঝে আছে না নাই? আছে। ধনী হওয়ার বিষয়ে কেউ ইন্টারেস্টেড, কেউ ইন্টারেস্টেড না। কারা ইন্টারেস্টেড? যারা বোঝে যে আসলে বর্তমান এই দেশে এই পরিস্থিতিতে যার টাকা নাই তার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অনেকে বলে যে আরে দরকার নাই টাকা, বাদ দাও এই হয়ে যাবে, জাস্ট ইয়া এই 10,000-5,000 হলেই চলে। কথা আসলে ভালো, ঠিক আছে, বাট মাথায় রাখবেন স্বপ্ন বড় হলে, স্বপ্ন বড় হলে নিজের জীবনটাও সুন্দর হয়, আশেপাশের মানুষের জীবনগুলোও সুন্দর হয়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো রিচ হওয়াটা আসলে এটা এমন না যে আপনাকে হতেই হবে, বাট হওয়াটা দরকার এই বর্তমান অবস্থাতে। আসলে দেখুন প্রিয় ভাইয়েরা, রিচ হলেই যে আপনি আল্লাহর অপ্রিয় হয়ে যাবেন, খারাপ হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। বরং মাঝে মাঝে ধনী হওয়াটা, স্বাবলম্বী হওয়াটা, আল্লাহর এবাদত করতে, আল্লাহকে স্মরণ করতে আরও এক ধাপ সামনে এগিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আপনার কাছে লজিক থাকতে পারে, ডিফারেন্ট লজিক, বাট আমার কথা হচ্ছে দেখেন, আমি যখন 3 বেলা খাওয়া আমার সুনিশ্চিত, আমার ওয়াইফের রিজিক সুনিশ্চিত, বাচ্চার রিজিক সুনিশ্চিত, আমার জব সুনিশ্চিত, চলতেছে, স্টিল ইজ গোয়িং অন, তখন কি হয়, মাথার স্ট্রেসটা কি থাকে, কম থাকে, টেনশন কম থাকে। দেখবেন আপনি যখন খুব শান্তিতে আছেন, টেনশনবিহীন জীবনে আছেন, আপনি সেজদায় গিয়ে মনোযোগ দিতে পারবেন। যখন আপনার আর্থিক দৈন্যতা যাচ্ছে, ব্যাংকে টাকা নাই, বিকাশে টাকা নাই, নগদে টাকা নাই, বাসার নগদ ক্যাশ নাই, বাসার চাল ফুরায় গেছে, ডাল ফুরায় গেছে, বইয়ের অসুস্থতা চিকিৎসা করতে হবে, এই টেনশন নিয়ে যখন আপনি সেজদায় যাবেন, আপনার মাথা খালি টাকার চিন্তাই হবে, আপনি আল্লাহকে বেশি একটা মুখ থেকে স্মরণ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? অথবা এর উল্টো হতে পারে, মাঝে মাঝে অভাবটাও আল্লাহর নিকটবর্তী করে দেয়, সামটাইমস ইট হ্যাপেন্স, বাট মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে মানুষ অভাবের জন্য তাদের চরিত্রটাও নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন, যত পতিত আছে পুরো পৃথিবীতে, কান্ট্রিতে, যত দেশ, যত দেশে পুত্রেরা ব্যবসা করছে, মোস্ট অফ দ্য পিপল অথবা সবাই, তাদের একটাই সমস্যা, ল্যাকিং অফ মানি, টাকার জন্য তারা এই কাজটা করছে। তারা যদি রিচেস্ট ফ্যামিলি বিলং করতো, ভালো ফ্যামিলির মেয়ে হতো, তারা হয়তো বা শারীরিক সম্পর্ক করতো অবৈধভাবে একজনের সঙ্গে, বাট এইভাবে দেহ বিক্রি করে হারামভাবে একজনের সঙ্গে, এই যে একটা দেহ ব্যবসা, এত জঘন্য কাজ তারা করতো না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমি এটা মুসলিম অ্যান্ড নন মুসলিম দুইটা মিলাই বললাম, তাই বললাম একজন এবং 100 জন। আমি জাস্ট বোঝাবার স্বার্থে বললাম, যদি অর্থ থাকতো কোনো মেয়ের কাছে, সেই মেয়ে প্রস্টিটিউট হতো না, সে কোনোদিন পতিতা হতে পারতো না, ঠিক কিনা বলেন? তো মূল বিষয়টা হচ্ছে রিচ হওয়াটা দোষের কিছু না, বাট রিচটা আসলে হব কেমনে, ব্যাংক ব্যালেন্স বাড়াবো কেমনে, টাকা পয়সার মালিক আরও বেশি হব কেমনে, কথাগুলো একটু বুঝে শুনবেন, তাহলে আপনার কাছে বুঝতে সুবিধা হবে, ফিল করতে সুবিধা হবে। দেখেন বড়লোক হওয়া হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে সত্যিকার অর্থেই ব্যাংক ব্যালেন্স দিয়ে বড় হওয়া, আর এক হচ্ছে মনের দিক থেকে বড় হওয়া, বড় মনতে বড় লোক হওয়া। দেখেন ব্যাংক ব্যালেন্স যদি আপনার খুব বেশি হয়, বাট মনের দিক থেকে আপনি কৃপণ, খাইষ্টা নাম্বার 1, একদম কৃপটা নাম্বার 1, আপনি সুখ পাবেন না। কথা কি আপনার একমত? কথা ঠিক আছে কিনা বলেন? আপনাকে কী করতে হবে? আপনাকে মনের দিক থেকে বড় লোক হওয়া লাগবে, তাহলে আপনার কাছে যতটুকু আসবে অতটুকুতে আপনার ফিল হবে যে ইয়েস, ইউ আর দ্য রিচেস্ট ম্যান, মনের দিক থেকে ভালো, যে সব দিক থেকে ভালো সে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া, আমিন। বড় লোক হওয়ার একটা বড় ট্রিক্স বলছি আজকে, ইটস নট সিক্রেট, ইটস ওপেন, সবাই আমরা জানি বাট অ্যাপ্লাই করি না। প্রথম উপায় আল্লাহ বলছেন, আল্লাহর উপায়, সবগুলো আল্লাহ তাআলা বলে দেওয়া উপায়, একটা উপায় আমি নিজে থেকে বানায় বলবো না, সব আল্লাহ তাআলা দেওয়া টিপস। প্রথম উপায় হচ্ছে, হোয়াট এভার ইউ হ্যাভ, ট্রাই টু বি গ্রেটফুল ফর দ্যাট, ইউ হ্যাভ টু বি গ্রেটফুল ফর হোয়াট এভার ইউ হ্যাভ, যা আছে আল্লাহ আপনাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে অতটুকুতেই পড়বেন আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা এক্সাম্পল দিই, হাদিসে আসছে, আমরা জানি যে আমাদের ইসলামের একজন খলিফা, তার নাম হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনার সবাই? আমি ওমরা করতে গিয়ে ইসলাম নসবদের তখন আমি শুনেছিলাম যে ওসমান গনি, আমাদের যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামে এখনও আরবে ব্যাংক আছে, ওনার নামে অ্যাকাউন্ট আছে, সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? এইটার গল্প আর একদিন বলবো, সমস্যা নাই, বাট আজকে যেটা হাইলাইট করবো ওটা হাইলাইট করে ট্রাই করছি। উনি একবার নবীর কাছে আসলেন, দেখেন কমপ্লেইনটা বুঝেন, অভিযোগটা কী ছিল, ইয়া রাসূলুল্লাহ,
বলো ওসমান কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত ধন সম্পত্তি বেড়ে গেছে যে এটা আমি ক্ষমাবো কেমনে, আমাকে একটু উপায় বলে দেন। প্রশ্ন কি বোঝা যায়? আমাদের প্রশ্ন কি, বাড়াবো কেমনে, হাউ টু ইনক্রিজ মাই অ্যাসেট, বাড়াবো কেমনে বলেন না, একটু উপায় বলেন। ওনার প্রশ্ন কি, কমাবো কেমনে, আমাকে উপায় বলা কেমন। তো নবীজি বললেন, তুমি যদি কমাতে চাও ওসমান, তুমি এক কাজ করবা, তুমি আজ থেকে উটের পিঠে খাবার খাবা। কিসের পিঠে? উটের পিঠে খাবার খাবা। তো ঠিক আছে ইয়া রাসূল, তাই অ্যাপ্লাই হবে। বের হয়ে আসছে, বের হয়ে এসে দুপুরে খাবার সে উটের পিঠে খেয়েছে, এবং তখন থেকে সে এই আমলটাই কন্টিনিউ অ্যাপ্লাই করেছে, উটের পিঠে খাওয়া। তো কয়েকদিন পরে আবার আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, অ্যাপ্লাই তো করলাম বাট কমে না, আরও বেড়ে যায়, আরও বেড়ে যায়, ব্যাপার স্যাপার কি, আমার তো কাজে আসে নাই। তো বলছে, তুমি কেমনে খেয়েছো আমাকে একটু বলবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উটের পিঠে খেতে বসেছিলাম, যখনই একটা ভাতের দানা নিচে পড়ে গেছে, আমি নিজে নিচে নেমে ওটা উঠিয়ে পরিষ্কার করে আবার ওইটা আমি খেয়েছি। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সবার? এবং ওইটা খেয়ে আমি পড়েছি আলহামদুলিল্লাহ। নবীজি বলছে, ওসমান, তোমার জীবনে ধন সম্পত্তি কোনোদিন কমবেই না, এটা সম্ভব না আসলে। কারণ যেই বান্দা তার যা আছে, কথা দুইটা ভালো করে বুঝবেন, যেই বান্দা যার কাছে যা আছে, যদি ওইটাকে সে মূল্যায়ন করে, এক নাম্বার, দুই, সেইটা সে মূল্যায়ন করার পরে শুক্রিয়া দেখো, জানলা আমাকে এটা দিয়েছে আলহামদুলিল্লাহ, একটা দোকান আর জাস্ট কিছু নেই আমার লাইফে, একটাই দোকান, তাতেই আমি খুশি, যত্ন করছি, ঝাড়ু দিচ্ছি, পরিষ্কার করছি, কত সুন্দর করে সাজাচ্ছি, মূল্যায়ন করলাম। দুই, যে তার জিনিসটাকে শুক্রিয়া আদায় করে পাওয়ার জন্য, তার রিজিকে, তার সম্পত্তিতে আল্লাহ কখনো কোনো কমতি দিবেই না। সুবহানাল্লাহ, পড়ো সবাই। তাহলে এক নাম্বার, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়াম, যদি তুমি শুকর গুজার হতে পারো, তোমার প্রত্যেকটা জায়গায় তোমাকে নিয়ামত আরো দ্বিগুণ করে বাড়াই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? এবং এত বেশি হবে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যদি গুনতে চাও আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ এত বেশি দিবে, লা তুহসুহা, তুমি কখনো গুনেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, পড়ুন সবাই। তাহলে এক নম্বর, আমরা সকলেই একসাথে বলবো শুকরিয়া আদায় করা। বলেন সবাই, কি আদায় করা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমরা মন খুলে পড়ি, আমিন। নাম্বার টু, নাম্বার টু, ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ ইয়োর লোকেশন, চেঞ্জ ইয়োর লোকেশন, চেঞ্জ ইয়োর কান্ট্রি, চেঞ্জ ইয়োর প্লেস, চেঞ্জ ইয়োর এরিয়া, চেঞ্জ ইয়োর সিটি। যদি আপনি সত্যি ধনী হতে চান, হিজরত করেন। হিজরত বোঝেন আপনারা সবাই? হিজরত, আছেন বাংলাদেশ যান দুবাই, আছেন বাংলাদেশ যান আরবে যান, যান আপনি আমেরিকা যান, যান আপনি লন্ডন যান, আছেন রাজশাহী ঢাকায় যান, ঢাকায় আছেন বিদেশ যান, ত্যাগ করেন নিজের জায়গা। যদি আমি আসিফ বাগেরহাটে থাকতাম, আমার বাসা হচ্ছে বাগেরহাটে, গ্রামের বাসা, আমাদের জন্ম, আমাদের চোদ্দ উৎসব ওইখানে, যদি আমি হিজরত না করতাম ওই সময়ে, পড়াশোনা না করতাম, তাহলে আমি আজকে এখানে বসে বক্তব্য দিতে কখনোই পারতাম না। কথা ঠিক কিনা বলুন যুবক ভাইরা? ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর লোকেশন, মে বি ইট উইল চেঞ্জ ইউর ডেস্টিনি, মে বি পারহ্যাপস। যে তার লোকেশন চেঞ্জ করে, মাঝে মাঝে লোকেশন চেঞ্জ তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? দেখবেন মাঝে মাঝে আপনাদের অনেক ফ্রেন্ড আগে থাকতো নাটোরে, লাইক চাপায়ে ছিল, ফর এক্সাম্পল, যেহেতু আমার রাজশাহীর ছেলে পেলে, যেহেতু আমার ঢাকায় থাকেন, আমার কোথার ছেলে? রাজশাহীর ছেলে, থাকছি রাজশাহীতে, বড় হয়েছে রাজশাহীতে, এবার জন্ম হচ্ছে খুলনাতে, বাবাঘেরাটে। তো দেখবেন যে অনেক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে, ভালো ইনকাম করতেছে। আবার অনেক ফ্রেন্ড থাকতো দেশে, চলে গেছে বিদেশে, ফ্রান্সে গেছে, আমেরিকা গেছে, লন্ডন গেছে, দুবাই গেছে, দেখবেন টাকা বাড়াচ্ছে, মাশা আল্লাহ, তিন বছর পরে দেখবেন যে এরা গ্রামের ভিতরে একটা বাড়ি করে ফেলছে। এরকম আছে না নাই? বলেন বলেন। মাঝে মাঝে হিজরত করাটা আপনার ভাগ্যকে পরিবর্তন করে। আমি ঢাকা খুব বেশি একটা চিনতাম না, আমাকে যারা আপনারা চেনেন তারাও জানেন যে ঢাকা আমি খুব বেশি একটা চিনতাম না, বাট মাহফিল যখন আমার শুরু হয় তখন ঢাকাতে আমার খুব বেশি যাওয়া আসা হয়, পরিস্থিতি পরিবেশ আমি খুব দেখার সুযোগটা আমার সে সময় হয়, 2022 সাল থেকে আমার দেখা হয় বেশি ঢাকাটাকে। তো আমি যখন ঢাকা দেখা শুরু করি খুব বেশি আর কি, আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, আমি বুঝি যে আসলে আমাদের মাঝে অনেক ছোট মনোমানসিকতা আছে। যখন আপনি সফর করবেন, হিজরত করবেন,
কথা বাস্তবে এটা, দেখবেন মনোমাইন্ড আরো বড় হবে, ঠিক কিনা বলুন যুবক ভাইরা? আপনি আছেন কোথায়, কোন কোনার ভেতরে? যেমন রাজশাহীর ঢাকার গুলশানে যান, ধানমন্ডি যান, আপনি ঢাকার প্রত্যেকটা দামি দামি জায়গা যেখানে ভালো মানুষরা থাকে, ভালো জায়গা, কোয়ালিফাইড প্লেস, দেখবেন আপনার স্বপ্ন অটোমেটিকলি বড় হয়ে যাবে। কথা ঠিক কিনা বলুন যুবক ভাইরা? সো ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য রিচ পার্সন, চেঞ্জ ইউর লোকেশন, হিজরত করেন, বের হয়ে যান, নিজের বাড়ি থেকে, কোনার থেকে বের হয়ে আসেন, শেখেন, জানেন, দেখেন, লোকেশন চেঞ্জ করেন। হতে পারে আপনার লোকেশন চেঞ্জটা, এই হিজরতটাই আপনাকে ধনীর সর্বোচ্চ লেভেলে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, নবীজির হাদিসটাও এইরকম, হিজরত করো তোমরা জীবন উন্নয়ন করতে চাইলে, হিজরতের দরকার যুবক ভাইয়ের আছে না নেই? আল্লাহ বোঝার তৌফিক দান করো, সকলেই পড়ে আমিন। নাম্বার থ্রি, সেটা হচ্ছে যে দান করা, খুব কমন লাগবে, দান করা, ইটস ভেরি সিম্পল ট্রিক, এটা আবার বলার কি আছে? না না, এটাকে আপনি এতটা সিম্পলি নেবেন না, এটা খুব অসাধারণ একটা জিনিস। হাদিস পড়ে শোনেন, নবীর কাছে একজন সাহাবী এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, খুব অভাবে আছি, বাসাতে খাবার মতো একটা দানাও নাই। নবীজি বলছে, কিছুই নাই? বলছে, হ্যাঁ আছে। কি আছে? বলছে, একটা কম্বল আছে, একটা পেয়াল আছে। কয়টা পেলাম যুবক ভাইয়ের আমরা সবাই? একটা কম্বল আর একটা পেয়াল, জগ বা গ্লাস, এই টাইপের জিনিস। বলছে, যাও নিয়ে আসো। নিয়ে আসছে, নবীজি নিজেই সাহাবা একরামদের মাঝে বসে বলছেন, এই পেয়ালা এবং এই যে কম্বল কে কিনবা বলো? একজন সাহেব বলছে, আসলে আমি নিব, আমাকে দেন। কিনেছে, টাকা দিয়েছে, দিরহাম। নবীজি নিজে একটা কুঠার কিনেছেন, কোঠার চেন আপনার সবাই? কুঠার কি কাটে? কাঠ কাটে কুঠার দিয়ে। তো নবীজি বলছে, ঠিক আছে, কুঠার তুমি নাও। নবীজি নিজের হাতে হাতল লাগালেন, হাতল ধরার জন্য, এবং তিনি বললেন, যাও এই কুঠার নিয়ে তুমি কাঠ কাটবা, এবং কাঠ কেটে যা হবে উপার্জন করে তুমি নিজে খাবা এবং আমার কাছে আগে আসবা উপার্জন করার পরে। তো প্রায় 15 দিন পরে সে আসছে, সে বলছে, রাসূলুল্লাহ, আমি তো কাঠ কেটেছি, আমার অর্জন হয়েছে মোট 10 দিরহাম। বলেন সবাই, কয় দিরহাম? এবার আসেন মূল টিপসটা শেয়ার করি। উনি বললেন, 10 দিরহামকে 3 ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ নিজের জন্য খরচ করো, দ্বিতীয় ভাগ পরিবার আত্মীয়র জন্য খরচ করো, তৃতীয় ভাগ গরিবের জন্য খরচ করো। মানে 2 পয়সা হলেও, 2 দিরহাম হলেও, 1 দিরহাম হলেও দান করো একজনের রাস্তায়। তিনি কে? সে তাই করলো, এক ভাগ নিজের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় বা পরিবারের জন্য, অ্যান্ড 3rd ভাগ গরিবদের জন্য। এবং হাদিসে আসছে এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য উপায় যে সে অবলম্বন করেছে, দান করার উপায়টা, এটার জন্য অল্প দিনের ব্যবধানে তার অভাব দূর হয়ে গেছে এবং সে মদিনাতে সবচেয়েতে ভালো একজন স্বাবলম্বী ব্যক্তি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? তাহলে যতটুকু আপনার আছে, 5 টাকা 10 টাকা অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু পারা যায় দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং পিপল, সেটা হচ্ছে বিয়ে করা। কি করা যুবক ভাইরা? বিয়ে করা। হেসে লাভ নাই, কথা সত্য। বিয়ে করলে রিজিকের মাঝে বরকত দেয় একজন, তিনি কে? তবে হ্যাঁ, বিয়েটা হওয়া লাগবে উইথ দ্য রাইট পারসন, সঠিক মানুষের সাথে বিয়ে করলে জীবনে বরকত আসে। বাট ভুল মানুষকে বিয়ে করলে শুধু বরকত নষ্ট হয় তা নয়, জীবনের যে ধারাবাহিকতা আছে, জীবনের যে লেইনটা আছে, মনে করেন আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিলেট, ঢাকা টু সিলেট, মনে করেন রাস্তা হচ্ছে ডান দিক দিয়ে, কোন দিক দিয়ে? আপনি ধরলেন বাম দিক দিয়ে ভারত, যাওয়া যাবে যুবক ভাইরা? লেন চেঞ্জ হয়ে যাবে, রাস্তা চেঞ্জ হয়ে যাবে, যার বউ ভুল হয় তার রাস্তা এমনি বাঁকা হয়ে যায়। তো বিয়ে করলে সুন্নাহ অনুযায়ী তার জীবনে বরকত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমরা অনেককে দেখেছি বিয়ের আগে, হি ওয়াজ ইউ নো পুয়ার, ভেরি ভেরি পুয়ার, বাট আফটার গেটিং ম্যারিড হি বিকেম আ রিচ পারসন, বড়লোক হয়ে গেছে, জব হয়ে গেছে, সরকারি চাকরি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, বড় ব্যবসা দাঁড়ায় গেছে। হয়, ইট হ্যাপেন্স। আমি দেখেছি অনেকের বেতন বিয়ের আগে 10-15 এরকম ছিল, বিয়ের পরে মাশাআল্লাহ 1 লাখ 1.5 লাখ বেতন হয়ে গেছে, অনেক এরকম আছে, প্রায় কলও দেয় যুবক ভাইয়েরা। তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের পরে মূল ব্যাপারটা বরকতের কেন হয়, যদি আপনার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজি হয়, দিনদার হয়,
চরিত্রবান হয়, আপনিও পাঁচ ওয়াক্ত নামাজি হন, তখন জীবনটা হয় আল্লাহর রাস্তায়। কি হয়, আপনি হারামভাবে কথাগুলো বুঝবেন। আমি খুবই সিম্পলি আজ কথা বলছি, ইটস জাস্ট লাইক সিম্পল ল্যাকচার। যখন আপনি বিয়ে করবেন, আপনার জেনা কমে যাবে। জেনা যদি কমে যায়, হাদিস আছে, তার রিজিকে বরকত আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। পড়ার সময় আপনারা, জেনা কমে যাবে কেমনে? বিয়ের আগে কোনো যুবক মাস্টারবেশন করতো, ফর অ্যান এক্সাম্পল, আই'ম জাস্ট টকিং লাইক দ্যাট, সে বিয়ের পরে মাস্টারবেশন করবে যুবক ভাইয়েরা? কারণ তার হালভাবে তার সমস্ত নিডস পরিপূর্ণ হচ্ছে। আমার কথা মাইন্ড করবেন না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। সে হাতের কোনা থেকে বেঁচে গেল। আচ্ছা, বিয়ের পরে কোনো যুবক যদি সত্যিকার অর্থেই ভালো হয়, লুচ্চার কথা আমি বলতেছি না ভাই, যে খারাপ সে তো খারাপই, দেখবেন যার চরিত্র খারাপ, হ্যারপো যত সুন্দরী হোক, হ্যারার দিকে তাকাবেই তাকাবে, যে কিনা বলেন যুবক ভাইয়েরা। আই'ম জাস্ট টকিং অ্যাবাউট দ্য পিপল, ইউনো, দোজ হু হ্যাভ গুড ক্যারেক্টার, যাদের ভালো চরিত্র আসলে। তো তার চোখ দিয়ে সে বেগা নারীকে দেখবে না, পর্নোগ্রাফি দেখবে না, রাস্তাঘাটে মেয়েকে দেখবে না। তার হাতের গুণা নাই, চোখের গুণা নাই, জেনার গুণা নাই, তো তার জীবন বরকত তো আসবেই আসবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? তাহলে বিয়েটা আপনার রিজিকে একটা বরকতে দোয়ার খুলে দেয়। কথা বললে তো কথা অনেক বের হয়ে যায়। কথা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে বিয়ের পরে অভাব, বিয়ের পরে আছে না, বিয়ে করেছে, ফোন দে দোস্ত, দে না কয়েকটা হাজার টাকা, তোর আমার বড় খুব অসুস্থ, টাকাটা দে আমাকে, এরকম হয় না? হয় না? তাহলে এই কথার সাথে মিল তো হইল না যে আল্লাহ বড়লোক বানিয়ে দিয়ে বিশাল বড় ধনী হয়ে যাবেন। না, মাথায় রাখবেন, ধনী হওয়া মানেই যে একদম আপনি কয়েক কোটি টাকার মালিক হয়ে যাবেন তা না। আপনাকে ক্রাইসিস ফেস করতে হবে। আপনি বিয়ের পরেও ক্রাইসিস ফেস করবেন, বিয়ের আগেও ফেস করবেন, বাট হতে পারে আপনার হালাল বিয়ের জন্য আপনাকে আপনার ক্রাইসিস থেকে মুক্তি দিবে একজন, তিনি কে? আল্লাহ। বাট আল্লাহর উপরে ভরসা করে আমরা বিয়ে করার চেষ্টা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন। পাঁচ নম্বর, ধনী হওয়ার সব চাইতে বড় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? যে বেশি, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তার রিজিকে বরকত দান করে। সুবহানাল্লাহ। পড়বেন না সবাই? সকলে আমার সঙ্গে পড়েন একবার, আস্তাগফিরুল্লাহ। আর একবার পড়েন, আস্তাগফিরুল্লাহ। সকলে একবার পড়েন, আল্লাহুম্মা ফিরলি। বেশি বেশি ইস্তেগফার যে পাঠ করবে, আল্লাহ তার ক্ষমা তো করবেন তাকে, এবং তার রিজিকেও আল্লাহ বরকত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। পড়েন সবাই? এবং সর্বশেষ কথা, যেটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন না, সেই দিকে কখনো নিজের হাত বাড়াবেন না, ঠিক আছে? দেখেন, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। ইলন মাস্ক, নাম শুনছেন আপনারা সবাই? উনি কিন্তু ভাড়া বাসায় থাকে, নিজের বাসা নাই, তার মানে কি বাসা কিনতে পারবে না? পুরো দেশ কিনতে পারবে সে চাইলে, সে চাইলে পুরো দেশ কিনতে পারবে। দেখেন, এগুলো আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। উনি ভাড়া বাসায় থেকেছেন, রেন্টে বাসায় থেকেছেন, কেন? তিনি ভেবেছেন যদি আমি একটা বাসা কিনি, বাসা কিনতে আমার লাগবে, ফর এক্সাম্পল, এক কোটি। ঢাকায় একটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলে এক কোটি টাকা লেগে যায় যুবক ভাইয়ার, আপনি গেলে বুঝবেন। তো যদি আমি এক কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনি, ফ্ল্যাট দিয়ে আমার কোনো ইনভেস্ট আসবে না, কিছুই আমার আসবে না, পুরো মাস খালি, জাস্ট গিয়ে শুভ। কিন্তু ওই এক কোটি টাকা যদি আমি বিজনেসে ইনভেস্ট করি, আর আমি জাস্ট 5,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে থাকি, একটা মেসে থাকি, আর এক কোটি আমার ইনভেস্ট থাকে, বলেন তো সবাই, আমার ঘুমায় ঘুমায় টাকা আসবে না ব্যবসা থেকে টাকা আসবে? ব্যবসা থেকে আসবে। আমরা কি করি, যেটা আমি নিজে, আমার লাইফ আমি নিজে করেছি, টাকা হয়েছে কিনে একটা গাড়ি, আর বিশাল গাড়ি, ঠিক না? এটা ঠিক না। টাকা যখন আপনার কাছে আছে 50 লাখ, আপনাকে হিসাব করতে হবে যে আমি এটাতে বিজনেস করব। আপনি গাড়ি কিনবেন কখন? যখন আপনার কাছে আছে 2 কোটি টাকা বা 3 কোটি টাকা আছে, সেখান থেকে আপনি 20 লাখ দিয়ে একটা গাড়ি কিনবেন। আপনার দরকার, এটা জরুরি আপনার কাজের জন্য, ঠিক আছে? বাট আপনি অ্যাফোর্ড করতে না পারলে এটা আপনি কখনো কিনবেন না, এটা আপনার রিজিকে বরকত দূর করে দেবে। আচ্ছা, এক্সাম্পল দিই, আপনার সবাই শাহরুখ খানের নাম শুনছেন না? আমি কাউকে আইডল হিসেবে প্রেজেন্ট করছি, ইটস জাস্ট এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। তার একটা ইন্টারভিউ আমি দেখেছি, জাস্ট টু লার্ন, আই হ্যাভ ওয়াচ দিস ভিডিও। সেটা হচ্ছে যে উনি বললেন তাদের, তার লাইফে একটা বড় একটা ইচ্ছা হচ্ছে, সেটা পার্সোনাল জেট প্লেন কিনবে, পার্সোনাল জেট প্লেন, পার্সোনাল জেট প্লেন, যে দেশে যেখানে মন চায় মুভ করবে। তো সংবাদ বলছে সে যদি তার সম্পদ থেকে জাস্ট $200 মিলিয়ন মেবি, এতটুকু নাম এটা উল্লেখ করছে, মেবি যদি সে ইনভেস্ট করে, সে একটা জেট প্লেন কিনতে পারবে। এই অ্যাবিলিটি তার বহু আগেই হয়ে গেছে, এই সামর্থ্য বহু আগ থেকেই আছে,
কিন্তু সে কেনে না। কেন কেনে না? কারণ সে ভাবে যদি আমি আজকে এই টাকাটা দিয়ে একটা জেট প্লেন কিনি, এটা আমার এয়ারপোর্টে বা আমার যে স্পেস ওখানে থাকবে, যখন মন চায় আমি গেলাম, কিন্তু এই যে আমি এতটা কষ্ট করলাম, আমি কি এটা অ্যাফোর্ড করতে পারবো কি না? কারণ একটা বিমান তো কিনলেই হয় না, একটা প্লেন তো কিনলেই হয় না, তার একটা খরচ যুবক ভাইয়ের আছে না নাই? তো সে কি করে, প্রত্যেক সময় যখন তার টাকা বেড়ে যায়, ওটা আর এক মুভিতে ইনভেস্ট করে, যদি ওটা হারাম, এটা আমার টপিক না, কি করে আরও আর্ন করে, আরও আর্ন করে। তো যদি আপনি চান যে আপনি বড়লোক হয়েই থাকবেন, গরিব আপনি হতে চান না, আপনি আপনার শখটাকে একটু দমায় রাখবেন, অলওয়েজ বেশি কষ্ট করতে যাবেন না, আপনার রিজিকে বরকত দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আমাদের সবাইকে ইসলামের যে নিয়মগুলো আছে প্রত্যেকটি নিয়ম মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আল্লাহ সবাইকে জীবনে বরকত দান করুক, সকলেই পড়া আমিন। আল্লাহ সবাইকে রিজিকে বরকত দান করে হালালভাবে ধনী হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।